আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজ আলোচনা করতে যাচ্ছি একাদশ দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র নিয়ে। তো তোমরা জানো তোমাদের প্রথম পত্রের পড়তে হবে পাঁচটি অধ্যায়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। এর মধ্যে আবার কিছু টপ মানে বিষয়বস্তু সবগুলো না, তোমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে যে বিষয়গুলো, সেগুলোর ওপরেই এবার তোমাদের পরীক্ষা হবে। তো আমি প্রথম অধ্যায় থেকে শুরু করছি ক্লাস নিয়া। তোমরা যদি আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো, আমি ইনশাল্লাহ তোমাদের পুরো কোর্সটি, অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থীদের জন্য যা কিছু আছে সবগুলোর ওপরেই ক্লাস নেব ইনশাল্লাহ। তো তোমরা দেখো প্রথম অধ্যায়ে তোমাদের পড়তে হচ্ছে যে কয়েকটি টপিক, সেগুলোর মধ্যে আছে প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি বৈশিষ্ট্য, আর পড়তে হবে আরব অধিবাসীদের জীবন জীবিকার ওপর ভৌগোলিক প্রভাব, প্রাচীন সভ্যতা থেকে পড়তে হবে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, হিব্রু সভ্যতা, গ্রিক এবং রোমীয় সভ্যতা নিয়ে, আর আয়ামে জাহেলিয়ার যুগের ওই সময়কার আরবের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অবস্থা নিয়ে। তো আমি এই সবগুলো বিষয় নিয়েই ক্লাস নিতে থাকবো, তোমরা আমার ক্লাসগুলো ফলো করলে আমার মনে হয় পুরো কোর্সটি তোমরা বুঝতে পারবে। তো আজকের প্রথম ক্লাসে আমরা চলে যাই প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য নিয়ে। তো দেখো ভৌগোলিক অবস্থানের কথা যদি বলি, তাহলে পৃথিবীর সর্ববৃহৎ উপদ্বীপ হচ্ছে এই আরব ভূখণ্ড। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। দক্ষিণ পশ্চিম কোন মহাদেশের? এশিয়া মহাদেশের। এটির তিন দিকে জল আর একদিকে স্থল দ্বারা পরিবেষ্টিত। এই ভূখণ্ডটিকে যেহেতু তিন দিকে জল এবং একদিকে স্থল, তাই এই ভূখণ্ডটির নাম হচ্ছে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ। এর পূর্বে, তাহলে আরব উপদ্বীপের পূর্বে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিমে আছে লোহিত সাগর, উত্তরে সিরিয়া ও দক্ষিণে ভারত। একটু মনে রাখবে, পূর্বে রয়েছে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর, উত্তরে সিরিয়া আর দক্ষিণে ভারত মহাসাগর। ভৌগোলিক পর্যালোচনা করলে দেখা যায় যে এটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মিলনস্থলে অবস্থিত। আর আমেরিকা ও অস্ট্রেলিয়া আবিষ্কৃত হওয়ার আগে প্রাচীন আরব মানচিত্র অনুযায়ী এটিকেই পৃথিবীর কেন্দ্রস্থল হিসাবে মনে করা হতো। তো এইবার আমরা একটু এর ভূপ্রকৃতি সম্পর্কে জেনে নিই। তোমরা এই ম্যাপটি খেয়াল করো, মানচিত্রটা, আমরা আরব উপদ্বীপের মানচিত্রটি দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো ভূতত্ত্ববিদদের মতে আরব উপদ্বীপ প্রাচীনকালে সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত ছিল এবং মধ্য পারস্য অঞ্চল থেকে গোবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত বালুকাময় ভূখণ্ডের সাথে সংযুক্ত ছিল। বস্তুত একে সিরিয়া ও মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ হিসাবে ধরা যেতে পারে। কোন কোন অঞ্চলে? এটি সিরিয়া ও মেসোপটেমিয়ার মরু অঞ্চলের অংশ হিসাবে ধরা যেতে পারে। আরব উপদ্বীপের ভূগঠন থেকে প্রমাণ পাওয়া যায় যে প্রাচীনকালে আটলান্টিক মহাসাগরের স্রোতধারা, ভূমধ্যসাগর ও সিরিয়া প্যালেস্টাইন অঞ্চলের পথ ধরে এসে আরব উপদ্বীপকে কিছুটা তৃণময়, অর্থাৎ ঘাসযুক্ত মানুষের বসোপযোগী করে তোলে। যেহেতু এটা মরুভূমি ছিল, তো সেই আটলান্টিক মহাসাগরের স্রোতধারাটা ভূমধ্যসাগর ও সিরিয়া প্যালেস্টাইন অঞ্চলের পথ ধরে এসে আরব উপদ্বীপকে কী করলো? কিছুটা তৃণময় এবং মানুষের বসবাসের উপযোগী করে তোলে। উপদ্বীপটি পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পারস্য উপসাগর ও মেসোপটেমিয়ার নিম্ন দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। তাহলে কোন দিক থেকে কোন দিকে ঢালু হচ্ছে? পশ্চিম প্রান্ত থেকে পূর্ব দিকে, পূর্ব দিকে পারস্য উপসাগর এবং মেসোপটেমিয়ার নিম্নভূমির দিকে ক্রমশ ঢালু হয়েছে। তো এটির পশ্চিম দিকে লোহিত সাগরের তীরব্যাপী উত্তর দক্ষিণ বরাবর এক টানা পর্বতমালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়। প্রশ্ন আসতে পারে আরব অঞ্চলে মেরুদণ্ড বলা হয় কোনটিকে? তাহলে কোনটিকে? পশ্চিম দিকে লোহিত সাগরের তীরব্যাপী উত্তর দক্ষিণ বরাবর
পশ্চিম দিকে লোহিত সাগরের তীর ব্যাপী উত্তর দক্ষিণ বরাবর এক টানা পর্বতমালাকে আরব অঞ্চলের মেরুদণ্ড বলা হয়, যেটি দক্ষিণে 10,000 ফুট থেকে উত্তরে 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট। তাহলে দক্ষিণের দিকে হচ্ছে 10,000 ফুট আর উত্তরের দিকে 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট, আর পূর্ব দিকের তীর অঞ্চলে কেবল ও মানে 9,900 ফুট উচ্চতার একটি পর্বত শ্রেণী রয়েছে। দক্ষিণাঞ্চল নিচু এবং কিয়দংশ ঢালু, যেটি হচ্ছে তিহামা এবং নাজদ একটি উচ্চ মালভূমি। তাহলে তিহামা এবং নজদ কি উচ্চ মালভূমি, পর্বত ও মালভূমি ব্যতীত আরব উপদ্বীপের বাকি অংশই হচ্ছে মরু অঞ্চল এবং অনুর্বর ভূমি। তো আরব উপদ্বীপের বর্তমান আয়তন এটা জেনে নাও, আরব উপদ্বীপের বর্তমান আয়তন হচ্ছে 10,27,000 বর্গমাইল। কত? 10,27,000 বর্গমাইল বা 26,59,926 বর্গ কিলোমিটার। আয়তনে এটি ইউরোপের এক চতুর্থাংশ, অর্থাৎ পুরো ইউরোপের যা আয়তন তার এক চতুর্থাংশ হচ্ছে আরব উপদ্বীপ। আবার যদি হিসাব করো তাহলে আমেরিকার এটি এক তৃতীয়াংশ। ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী এটি তিন ভাগে বিভক্ত। তাহলে আরব উপদ্বীপ ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী তিন ভাগে বিভক্ত, সেগুলো হচ্ছে নুফুদ, দহনা ও হাররা। কী কী? নুফুদ, দহনা ও হাররা। এখন আমরা জানি নুফুদ কোনটা, উত্তর আরবের শ্বেত ও লোহিত বালিকাপূর্ণ অঞ্চল নুফুদ নামে পরিচিত। কোন অঞ্চল? উত্তরের, উত্তর আরবের শ্বেত মানে সাদা, লোহিত মানে লাল বালুকাপূর্ণ অঞ্চল নুফুদ নামে পরিচিত। বছরের অধিকাংশ সময়ই এই অঞ্চল শুষ্ক থাকে। তাহলে আমরা নুফুদ সম্পর্কে জানি, নুফুদ হচ্ছে উত্তর আরবে এটির শ্বেত লোহিত বালুকাপূর্ণ অঞ্চল, আর বছরের অধিকাংশ সময়ই এই অঞ্চল শুষ্ক থাকে। শীতকালে যৎসামান্য বৃষ্টিপাত হয় আর তখনই তৃণ গুল্মাদি দ্বারা আচ্ছাদিত থাকায় এই অঞ্চল পশুচারণের উপযোগী হয়ে ওঠে। এরপরে আমরা দেখি উত্তরে নুফুদ প্রদেশ থেকে, এই যে উত্তরে আমরা বললাম নুফুদ প্রদেশ, তো এই উত্তরের নুফুদ প্রদেশ থেকে শুরু করে দক্ষিণে হাজরামাউত এবং পশ্চিমে ইয়েমেন থেকে পূর্বে ওমান পর্যন্ত, উত্তরের এই নুফুদ থেকে দক্ষিণের হাজরামাউত এবং পশ্চিম ইয়েমেন থেকে পূর্ব ওমান পর্যন্ত বিস্তৃত লাল বালুকাময় অঞ্চলকে দহনা বলে। গ্রীষ্মকালে উষ্ণতার জন্য এটি বসবাসের অনুপযোগী, তাহলে দহনা বসবাসের অনুপযোগী। তবে কখনো বৃষ্টিপাত হলে এখানে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং বেদুইনরা কিছু কালের জন্য এখানে বসবাস করে। ইংরেজ প্রাচ্যভাষাবিদ বার্টান্ড থমাস কর্তৃক অতিক্রান্ত দহনার দক্ষিণ অঞ্চল আল রব আল খালি অর্থাৎ জনপদহীন অঞ্চল নামে পরিচিত। কার মতে? ইংরেজ প্রাচ্য ভাষাবিদ বার্টন থমাসের মতে এই অঞ্চল, এই দহনার অঞ্চলকে কী বলা হচ্ছে? আল রব আল খালি অর্থাৎ জনপদহীন অঞ্চল। অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি ভূ অঞ্চলকে আল হাররাহ বলা হয়। তাহলে আমরা দেখলাম তিনটি অঞ্চল, নুফুদ, দহনা এবং আলহাররা। তো আলহাররা কোন অঞ্চলটাকে বলা হচ্ছে? আলহাররা হচ্ছে অসমতল লাভা আচ্ছাদিত ফাটলযুক্ত প্রস্তরময় আগ্নেয়গিরি ভূ অঞ্চলকেই আলহাররা বলা হয়। উপদ্বীপের পশ্চিম ও মধ্য অঞ্চল থেকে উত্তর দিকে সম্প্রসারিত ভূভাগকে প্রখ্যাত মুসলিম ভূগোলবিদ ইয়াকুত হাররা অঞ্চল হিসেবে উল্লেখ করেছেন। এরপর আমরা দেখি যে গ্রিক ভূগোলবিদদের মতে প্রাচীন আরব উপদ্বীপ তিন ভাগে বিভক্ত ছিল। কি কি সেগুলো? একটা ছিল মরু আরব, আরেকটা ছিল পার্বত্য আরব এবং আরেকটা ছিল উর্বর আরব। তো আমরা এর আগে দেখলাম যে ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী আরব উপদ্বীপকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, সেগুলো ছিল নুফুদ, দহনা এবং আল হাররা।
এদিকে গ্রিক ভূগোলবিদদের মতে প্রাচীন আরব উপদ্বীপ আবার তিন ভাগে বিভক্ত ছিল। সেগুলো ছিল একটা মরু আরব, আরেকটি পার্বত্য আরব এবং আরেকটি হচ্ছে উর্বর আরব। তো মরু ও পার্বত্য অঞ্চল ব্যতীত উর্বর অঞ্চল যেটি, তাহলে তিন ভাগ, মরু, পার্বত্য আর একটা হচ্ছে উর্বর। তো এই মরু এবং পার্বত্য ব্যতীত থাকছে উর্বর অঞ্চল। তো এটি তৃণময় এবং এটি কয়েকটি প্রদেশে আবার বিভক্ত ছিল। তাহলে উর্বর অঞ্চলটা কয়েকটি প্রদেশে বিভক্ত ছিল, যেমন হেজাজ, নেজদ, ইয়েমেন, হাজরামাউত এবং ওমান। তো ইসলামের জন্মভূমি হেজাজ মধ্য আরবে অবস্থিত এবং মক্কা, মদিনা ও তাইফ এর তিনটি প্রধান শহর। তাহলে মক্কা, মদিনা ও তাইফ হচ্ছে হেজাজ প্রদেশের অন্তর্ভুক্ত। দক্ষিণ আরবে অবস্থিত হাজরামাউত, ওমান ও ইয়েমেন অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং ব্যবসা বাণিজ্য কৃষিকাজের জন্য বিখ্যাত। ভূগোলবিদ স্ট্র্যাবো তার গ্রন্থে, তার জিওগ্রাফিক গ্রন্থে দক্ষিণ আরব অঞ্চলকে খুবই সমৃদ্ধ ও সুগন্ধি দ্রব্যে ভরপুর দেশ বলে উল্লেখ করেছেন। ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখী বা পরিতৃপ্ত। সম্ভবত এ অর্থ থেকেই দক্ষিণ আরবের নামকরণ হয়েছে সুখী আরব মরুভূমি। তো এই হলো আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পড়াবো আরব অধিবাসীদের জীবন জীবিকার ওপর ভৌগোলিক প্রভাব। তো ধন্যবাদ সবাইকে।